আজকের এই ভিডিওর মাধ্যমে ড্রেস মেকিং অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহে সমাপ্ত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের ড্রেস মেকিং ওয়ান সমাধানটি আমরা গতকালকে দিয়েছিলাম, দেখে না থাকলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো আজকে আমরা ড্রেস মেকিং টু সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করব। তার পূর্বে অন্যান্য ট্রেডের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, সেখানে যদি আপনার কাঙ্ক্ষিত ট্রেড অ্যাসাইনমেন্টের উত্তর না পেয়ে থাকেন তাহলে আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন, তাছাড়া যদি পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে সেখান থেকে দেখে নেবেন, আর যদি পেয়ে না থাকেন তাহলে আগামীকালকের মধ্যে অর্থাৎ উইদিন 24 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত টেট অ্যাসাইনমেন্ট সমাধানটি আমাদের যে সপ্তম সপ্তাহের প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন। আজকে হচ্ছে আপনাদের মঙ্গলবার, তার মানে হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার দিনের মধ্যে আপনাদের সমস্ত টেট অ্যাসাইনমেন্ট আনসার আমাদের চ্যানেলে দেওয়া হয়ে যাবে। তো আজকে যারা ড্রেস মেকিং এর স্টুডেন্ট রয়েছেন তাদের প্রতি রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি, এটি একটি নিখুঁত এবং নির্ভুল সমাধান বরাবরের মতোই। আপনারা অনেক বেশি ভালো ভালো কমেন্ট করেন, লাইক করেন, সেজন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি লাল বাটন রয়েছে আপনার সামনে, সাবস্ক্রাইব করে কালো করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, এবং ভিডিও শেষ পর্যন্ত দেখে একটি লাইক বাটন প্রেস করবেন এবং আপনার কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আজকে আমাদের শিরোনাম হবে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের নাম ও কাজ। এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 4 এবং বিশ্ব রেকর্ড হবে 7124, এবং আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তিনটি নির্দেশনা, একটি হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনে চিত্র অঙ্কন করতে হবে এবং চিত্র অঙ্কন করে যে যন্ত্রাংশগুলো এগুলো চিহ্নিত করতে হবে। এরপর হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের নামগুলো লিখতে হবে এবং সবগুলো নাম লিখতে হবে। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের কাজগুলো, যে যন্ত্রাংশের নামগুলো আমরা লিখেছি সেইগুলোর আবার কাজ লিখতে হবে আরেকটি নির্দেশনায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এবং আজকের অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করি। অ্যাসাইনমেন্টটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা খাতায় লেখা শুরু করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা দেখব সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের চিত্র অঙ্কন। তো চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা যে চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই চিত্রটি আপনারা হুবহু এখান থেকে দেখে এঁকে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন, এর পূর্বেও আমরা আপনাদের এই চিত্রটি দিয়েছিলাম, সেখানে কিন্তু নাম বারিং করা ছিল না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 20 পর্যন্ত বিভিন্ন অংশের নাম বারিংগুলো রয়েছে। 1 নম্বরে যে অংশটুকু রয়েছে সেই অংশের নাম, 2 নম্বরে, অনুরূপভাবে সবগুলোর নাম কিন্তু আমরা পরবর্তী নির্দেশনায় দিব। তো সেই ক্ষেত্রে আপনাদের কাজ হবে চিত্রটা একে যেভাবে এখানে নাম বারিং করা রয়েছে সেইভাবে নাম বারিং করে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি আর একটু বড় করে চিত্রটা দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা চিত্রটা ভালো করে দেখে রাখুন। আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায় যেখানে আমাদের রয়েছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলোর নাম। তো আমরা নামে যদি চলে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথম নাম হচ্ছে থ্রেড স্ট্যান্ড, অর্থাৎ 1 নম্বরে থ্রেড স্ট্যান্ড, 2 নম্বরে ওয়াইল ফ্লো উইন্ডো, 3 নম্বরে হচ্ছে বি বেল্ট, 4 নম্বরে ব্যালেন্স হুইল, 5 নম্বরে রিভার্স ফিট লিভার, 6 নম্বরে ববিন উইন্ডো, 7 নম্বরে টেবিল টপ, 8 নম্বরে স্টিচ রেগুলেটর, 9 নম্বরে ক্লাস মোটর, 10 নম্বরে নি লিফটার, 11 নম্বরে হচ্ছে মেশিন স্ট্যান্ড, 12 নম্বরে হচ্ছে পিট ম্যান রেড রড, 13 নম্বরে হচ্ছে ট্রাডেল, 14 নম্বর হচ্ছে টেক আপ লিবার, 15 নম্বর হচ্ছে নিডেল বার অ্যান্ড নিডেল, 16 নম্বর হচ্ছে প্রেশার বার, 17 নম্বরে ফিড ডক, 18 নম্বর হচ্ছে নিডেল থ্রেড টেনশন অ্যাসেম্বলি, 19 নম্বরে প্রেশার ফুট এবং 20 নম্বরে প্রেশার বার অ্যাডজাস্টিং স্ক্রু। তো এই নামগুলো আপনারা দিয়ে দিবেন। এরপর আমরা চলে যাব নির্দেশনা সর্বশেষ নির্দেশনা, যেখানে আমাদের বলা হয়েছে যে 20টা নাম আমরা বলেছি সেই 20টা নামের কাজগুলো দেখতে হবে। তার মানে হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের কাজ। তো আপনি প্রথমে লিখে নেবেন, এইভাবে লেখার পর এখানে লিখবেন নিম্নে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের কাজগুলো দেওয়া হলো, দিয়ে আমরা 1 নম্বর দিয়ে এই কাজগুলো আমরা দেখা শুরু করব। প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে থ্রেড স্ট্যান্ড। এখানে আমরা দেখব যে যন্ত্রাংশের উপর সুতার কোণ রাখা হয় তাকে থ্রেড স্ট্যান্ড বলা হয়। সেলাই করার পূর্বে এই যন্ত্রাংশের উপর থ্রেড কোণ রেখে সুতা পরাতে হয়। এরপর হচ্ছে ওয়াইল ফ্লো উইন্ডো, মেশিনের একটি তেলের ট্যাঙ্কি আছে যা সবসময় নির্দিষ্ট মাপে ভরে রাখতে হয়। যদি নির্দিষ্ট মাপে ওয়েল থাকে তাহলে মেশিন চলার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশে সরবরাহ হয় এবং ওয়েল ফ্লো উইন্ডোর মাধ্যমে তা দৃশ্যমান হয়। এরপর আমরা দেখব 3 নম্বরে বি বেল্ট, মোটর পুলি ও মেশিন পুলি সংযোগ স্থাপন করে মেশিনের ট্রাডেলে চাপ দিলে মোটর পুলি ঘুরতে থাকে।
ए মোটর পুলির সাথে বি বেল্টের সাহায্যে মেশিন পুলি সংযোগ থাকায় মোটর পুলি ঘোরার সাথে সাথে মেশিন পুলি ঘুরতে থাকে এবং মেশিন চালা শুরু করে। এরপর আমরা দেখব ব্যালেন্স হুইল। এ ব্যালেন্স হুইল সেলাই মেশিনের ডান পাশে অবস্থিত। এই যন্ত্রাংশের সাহায্যে মেশিন চলে। হাতের সাহায্যে এটি ঘুরিয়ে মেশিন চালানো যায়, বিধায় একে হ্যান্ড হুইল বলা হয়। তাহলে আমরা চারটি যন্ত্রাংশের কাজ দেখলাম। এরপর আমরা চলে যাব পাঁচ নাম্বার থেকে শুরু করব। আবার পাঁচ নাম্বার থেকে শুরু করার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রিভার্স ফিট লিভার। মেশিন চলার সময় এই যন্ত্রে চাপ দিলে ফিডডক কাপড়কে উল্টো দিকে ঘোরাতে থাকে বলে একে রিভার্স ফিট লিভার বলা হয়। এর সাহায্যে প্রয়োজনীয় স্থানে ব্যাকস্টেজ দেওয়া হয়। ছয় নাম্বার হচ্ছে ববিন উইন্ডার। ইহা মেশিনের ব্যালেন্স হুইলের পাশে লাগানো থাকে। ইহার সাহায্যে দ্রুত ববিনে সুতা চালানো হয়। সাত নাম্বার হচ্ছে টেবিল টপ। মেশিন এবং মেশিনের স্ট্যান্ডের মাঝামাঝি যে জিনিসটি থাকে তাকে টেবিল টপ বলা হয়। সেলাই করার সময় যার উপর দিয়ে কাপড় নড়াচড়া করে। আট নাম্বার দেখব স্টিচ রেগুলেটর। এই যন্ত্রের সাহায্যে সেলাই ছোটো বড় করা হয়, বিধায় একে স্টিচ রেগুলেটর বলা হয়। এটি ঘুরিয়ে সেলাইয়ের দৈর্ঘ্য প্রয়োজন অনুযায়ী ছোটো বড় করা হয়। নয় নাম্বার দেখব ক্লাস মোটর। এই যন্ত্রের মধ্যে ইলেকট্রিক কানেকশন দেওয়া থাকে। মেশিনের সুইচ অন করে টাডেলে চাপ দেওয়ার সাথে সাথে মোটর পুলি ঘুরতে থাকে। মোটর পুলির সাথে বি বেল্টের সাহায্যে মেশিন পুলি সংযোগ থাকায় মোটর পুলি ঘোরার সাথে সাথে মেশিন পুলি ঘুরতে থাকে এবং মেশিন চলতে শুরু করে। দশ নম্বর হচ্ছে নি লিফটার। এই যন্ত্রের সাহায্যে প্রেশার ফুটকে প্রয়োজনে উপরে ওঠানো এবং নিচে নামানো যায় এবং হাঁটুর সাহায্যে এটি ব্যবহার করা হয় বলে একে নি লিফটার বলা হয়। এগারো নম্বর হচ্ছে মেশিন স্ট্যান্ড। এর উপর টেবিল ও মেশিন সেট করা হয়, বিধায় একে মেশিন স্ট্যান্ড বলা হয়। বারো নম্বরে পিট ম্যান রড। যে যন্ত্রের সাহায্যে মোটর এবং ট্রাডেলের সংযোগ স্থাপন করা হয় তাকে পিট ম্যান রড বলা হয়। তেরো নম্বর হচ্ছে ট্রাডেল। মেশিনে কাজ করার সময় এর উপরে দুই পা রেখে ডান পায়ের সম্মুখ বাঁক দিয়ে চাপ দিলে মেশিন চলতে থাকে এবং বাম পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে মেশিন বন্ধ করতে হয়। এখানে পায়ের অন্তঃস্থল হবে। এরপর আমরা দেখব টেক আপ লিডার, টেক আপ লিভার। এটি সেলাই মেশিনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এর মাথায় একটি ছিদ্র আছে যার ভেতর দিয়ে সুতা লাগানো থাকে। সেলাই করার সময় এটি উপরে নিচে ওঠানামা করে প্রয়োজনীয় সুতা সরবরাহ করে। এর ভিতরে সুতা না লাগালে প্রতিটি স্টিচে সুতা কেটে যাবে। এরপর আমরা দেখব পনেরো নম্বরে নিডেল বার অ্যান্ড নিডেল। প্রেশার বারের সামনে থাকে নিডেল বার। নিডেল বারের নিচের মাথায় নিডেল ক্লাম্পের সাহায্যে নিডেল লাগানো হয়। নিডেলের মাথায় ও নিচের ববিনে সুতা লাগানো থাকায় নিডেল ওঠানামা করে মেশিন সেলাই হয়। ষোলো নম্বর দেখব প্রেশার বার। এই যন্ত্রটি নিডেল বারের পিছনে থাকে। এর নিচের মাথায় প্রেশার ফুট লাগানো থাকে। এর সাহায্যে সেলাই করার সময় প্রেশার নিয়ন্ত্রণ করা হয়। সম্পূর্ণগুলি কিন্তু আপনাদেরকে লিখতে হবে। ফিড ডক, এটি দেখতে অনেকটা ঘাস কাটা দাঁতের মতো। এর এটি প্রেশার ফুটের নিচে এবং নিডেল পেটের মাঝখানে অবস্থান করে। মেশিন চালানোর সময় বা কাপড় সেলাই করার সময় এর সাহায্যে কাপড়ের সামনের বা পিছনের দিকে চলাচল করে। আঠারো নম্বর হবে নিডেল থ্রেড টেনশন অ্যাসেম্বলি। এই যন্ত্রাংশে নিডেলের সুতার টেনশন অ্যাডজাস্ট কাজে ব্যবহার করা হয়। এর দ্বারা নিডেলের সুতার টান কম বা বেশি করা হয়। এরপর দেখব আমরা ১৯ নম্বর প্রেশার ফুট। এটি প্রেশার বারের নিচের মাথায় একটি স্ক্রু এর সাহায্যে লাগানো থাকে। এটি দেখতে অনেকটা পায়ের পাতার মতো কিন্তু মাঝখানে ফাঁকা রেখে দুটি অংশে বিভক্ত। একে নি লিফটার ও হ্যান্ড লিফটার এর সাহায্যে উপরে নিচে ওঠানো নামানো যায়। এর সাহায্যে সেলাইয়ের সময় কাপড় চেপে ধরে রাখা হয়। এবং সর্বশেষে হচ্ছে প্রেশার বার অ্যাডজাস্টিং স্ক্রু। মেশিনের উপরে প্রেশার বারের মাথায় একটি স্ক্রু আছে যাকে প্রেশার বার অ্যাডজাস্টিং স্ক্রু বলা হয়। কাপড়ের উপর চাপ নিয়ন্ত্রণে কাপড়ের পুরুত্ব অনুসারে এই যন্ত্রটি দিয়ে চাপ প্রদান করা হয়। এটি ডান দিকে ঘোরালে চাপ বাড়ে এবং বাম দিকে ঘোরালে চাপ কমে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের ড্যাশ মেকিং টু অ্যাসাইনমেন্ট সমাধান। ড্যাশ মেকিং ওয়ান এবং ড্যাশ মেকিং টু যারা আমাদের ভিডিও দেখে অ্যাসাইনমেন্টটি করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের এই অ্যাসাইনমেন্টের নিচে, এই ভিডিওর অ্যাসাইনমেন্টের নিচে আপনারা একটি কমেন্ট করবেন। আপনাদের বরাবরের মতো আপনাদের ভালো ভালো কমেন্ট আমি প্রত্যাশা করি এবং আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের অষ্টম সপ্তাহে, যেখানে আপনাদের ড্রেস মেকিং সহ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট থাকবে। তো সেই অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।